দেশের অবস্থা করুন, গ্রেফতার হয়েছে বক্তা তরুণ, দেশের অবস্থা, দেশের অবস্থা করুন, গ্রেফতার হয়েছে ছোট তরুণ বক্তা রফিকুল ইসলাম মাদানি। আমরা মাহফিল কমিটি থেকে উদাত্ত আহ্বান জানাই এই তরুণ বক্তাকে মুক্তি দেওয়া হোক, ঠিক কিনা বলেন? অপরাধ আছে তার কিছু? অপরাধ একটা আছে, সে অপরাধের কথা কে বলছে? আল্লাহ পাক বলছেন আমার না কমু মিনহুম ইল্লাহি ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলে কেন মুমিনদেরকে মারে? কুতিলা আসহাবুল উখদুদ, কেন জালিম বাদশা ওই আবিসিনিয়ার জালিম বাদশা মুসলমানদেরকে অগ্নিকণ্ডের মধ্যে পুড়িয়ে মারত? আল্লাহ পাক বলে কেন এদেরকে পুড়িয়ে মারে, কেন ফাঁসি দেয়, কেন জেলখানায় বন্দি করে? এদের কোনো অপরাধ নাই। জালেম শাসকেরা যতই বলুক ধর্ষণকারী, যতই বলুক মানবতা বিরোধী অপরাধী, অথচ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলতেছিল আমানা মুমিন হুম, আমার এই মুমিনদের কোনো দোষ না। কে বলছে? আল্লাহ রব যতই বলুক ধর্ষণকারী, যতই বলুক হত্যাকারী, কিন্তু সার্টিফিকেট কে দিচ্ছে? যদি চিল্লা বলেন সার্টিফিকেট কে দিচ্ছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ আছে? আর কেউ আছে? সুতরাং অপরাধ একটাই, ওদের স্লোগান বাদ দিয়া, ওদের প্রশংসা বাদ দিয়া, যদি ওদের প্রশংসা মানে হলো আল্লাহ পাকের প্রশংসা বাদ দিয়া যদি ওদের প্রশংসা করি, কোন আলেম জেলে থাকবে না। কথা বলেন না কেন? শুধু আল্লাহর প্রশংসার করার কারণে আলেমদেরকে ফাঁসি দেয়, জেলে ভরায়, এটি আল্লাহ পাকের কথা, ঠিক কিনা বলেন? কিন্তু যত গ্রেফতার হবে, যত ফাঁসি দিবে, যত মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়াবে, ইসলাম তত গতিতে ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। কারণ ফাঁসি দিয়া জেল জুলুম নির্যাতনের ভয় দেখায়া মুসলমানের আন্দোলনকে দাবায় রাখা যায় না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের পক্ষ অবস্থান করেছে তাদের সম্মান আল্লাহ পাক আকাশ চুম্বি করে দিয়েছেন, ঠিক কিনা? আর যতই সূর্য বক্তব্য দিই যদি ওরে বাটপার বলে, ময়দানে আর কে উপসে না, ঠিক কিনা বলেন? একজন সুরকার বক্তা ছিল কিনা? ছিল। এখন ওয়াজ মাহফিল আছে দেশে? বন্ধ হয়ে গেছে। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে বাতিলের সাথে আপোষ করে যত সুর থাকুক সেই সুরের কোনো দাম না, ঠিক কিনা বলেন? আর যদি সুর ছাড়ায় কথা বলে, আমার বড় ভাইয়ের মাহফিলের কি অভাব আছে? উপস্থাপনা করে লক্ষ লক্ষ মানুষ তার অনুষ্ঠান দেখার জন্য পাগল, কারণ হক কথা যারা বলে এদের কোনো সুরের প্রয়োজন নাই। আর সুরালা বক্তা এখন গেলে 200 লোক থাকে না, একটা মিডিয়াও যায় না, ঠিক কিনা বলেন? আবার এনায়েতুল্লাহ বাসি কোথায় ছিলেন? একটা ছোট্ট কুয়াতে যখন সাইদি সাহেবের পক্ষে কথা বলেছে, এখন আব্বাসি হিরো হয়ে গেছে, ঠিক না? তাহলে বোঝা গেল এই দেশের হিরো কে, কথা বুঝেননি? এই দেশের হিরো হলো আলেম কুরের শিরোমণি, বাইরে থাকলেও হিরো, জেলখানায় গেলেও হিরো। আল্লাহু আকবার বলেন, এটা আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ পাক এই কোরআনের পাকিকে কি নিয়ামত দিয়েছেন, কি দিয়েছেন, যে পক্ষে কথা বলে সে দিরব থেকে হিরো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেদিন টকশুতে নায়েতুল্লাহ আব্বাসি শুধু মুগরি মুগরি কবিরের পক্ষে কথা বলেছেন, বলছেন সাইদি সাহেব এই দেশের একমাত্র পপুলার বক্তা, সুবহানাল্লাহ। আল্লাহ এনায়েতুল আব্বাসি যখন সাইদি সাহেবের ওয়াজের প্রশংসা করেছেন, আল্লাহর কসম সাইদির ওয়াজে রাজনীতি নাই, সাইদির ওয়াজে উস্কানিমূলক বক্তব্য নাই, সাইদি শুধু এই জাতিকে 50টি বছর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত করেছে, ঠিক কিনা বলেন? যখন আব্বাসি সাহেব পক্ষে কথা বলল, এখন গোটা বাংলাদেশে যেখানে যায় মানুষের ঢল নামে, আলহামদুলিল্লাহ বললেন না? যদি আবার কোনদিন উল্টা পাল্টা বলে যেমন উঠছিল আবার নামে,
ঠিক কিনা? যেমন উড়ছিল আবার তেমনি নেমে যাবে। এই জন্যে মানুষকে বড় করার একমাত্র হাতিয়ারের নাম কি? একমাত্র হাতিয়ারের নাম কি? এই কোরআন কে নাযিল করেছেন? এই কোরআনটা কে হেফাজত করবে? চ্যালেঞ্জ সাধারণ মানুষ করেনি, চ্যালেঞ্জ কে করেছে? আল্লাহ পাক বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সব গোপন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন কে হেফাজত করেছে? কে হেফাজত করেছে? এখন সারা বাংলাদেশে মাহফিল অনুমতি লাগে, কি লাগে? সারা বাংলাদেশে মাহফিলে অনুমতি লাগে। আপনারা জানেন না, মাহফিলে অনুমতি আনার জন্য থানায় যাওয়া লাগে, মাহফিল কমিটিতে জামাত ইসলামে আছে না? মাহফিল কমিটির জামাত ইসলামে আছে না? বিএনপি, তাবলিগ জামাত, মামুনুল হক, চারমোনাইয়ের পি, সব দলের লোকেরা মাহফিল কমিটিতে আছে। কিন্তু মাহফিল কমিটি সবাই সিদ্ধান্ত নিল বক্তা দাওয়াত করব। মাহফিলে বক্তাকে দাওয়াত করা হলো, মাহফিলে অ্যারেস্ট করা হলো, কিন্তু সর্বনাশ। থানায় কে যাবে? থানায় কে যাবে? থানায় পারমিশন কে আনবে? হঠাৎ করে একজন বলে, কেন টেনশন করছো? আমাদের যে বুলবুল আছে, এখন সরকার যখন বুলবুল সরকারি দল করে, অরে ফোন করো বুলবুলকে, বললে বুলবুল আমরা মাহফিলের সিদ্ধান্ত নেবো, তুমি আমাদের ভাতিজা বাবা, থানায় যাওয়া লাগবে। বুলবুল কেটে কোনো ব্যাপার হইলো, যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে। সুতরাং আমি এখন আছি গিয়ারে, আমার সরকার আছে চেয়ারে, ঠিক না? বুলবুল চলে গেলেন থানায়, ওজি সাহেব দেখে তো বলছে, ভাই কেন আসছো? কই আসছি একটা কারণে, আমার বাপ চাচারা মাহফিলে অ্যারেস্ট করেছে, তোমার দাওয়াত থাকলো বন্ধু, পুলিশ প্রশাসনকে নিয়ে যায় একটু আলু ঘাটি খেয়ে এসো। সুবহানাল্লাহ। এবার ওসি সাহেব বললো, ঠিক আছে আমি যাবো, তো যাবো, ওই পুলিশ নিয়ে যাবো। আল্লাহু আকবার। আমি তখন গবেষণা করলাম, আল্লাহ পাক যেহেতু কোরআন নাযিল করেছেন, কোরআনের হেফাজত তো আল্লাহ নিজেই করবে। আল্লাহ পাক বলেন, থানা থানার বারান্দায় জামাত ইসলামীকে আমি নিলাম না, থানার বারান্দায় বিএনপি কে নিলাম না, থানার বারান্দায় চরমোনাইয়ের ফিরি গেল না, মামুনুল হকের লোকেরা গেল না। আওয়ামী লীগ সরকার আইন পাস করেছে, আমি সে আওয়ামী লীগের লোকদেরকে দিয়া অনুমতি আনার ব্যবস্থা করে দিলাম। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সব গুণ আর মান মর্যাদা যা যা প্রয়োজন আমি আল্লাহ নিজেই গ্রহণ করব। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই কোরআন কেউ ব্যান করতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নাই। ওই যে জামান নাসের, মিশরের জামান নাসের, জালেম সরকার ক্ষমতায় যখন আসছিল, ক্ষমতায় সেই তিনি 80 লক্ষ কোরআনকে কায়রো এনে সব জ্বালিয়ে পুড়িয়ে দিল। 26,000 আলেম জেলখানায় বন্দি। আজকের আলেম শুধু, আজকের আলেমরা তো জেলখানায় বন্দি, এটা নতুন নয়, যুগে যুগে আলেমরা বন্দি থাকবে। আর জালেম সরকার কোন ফাও হুজুরকে গ্রেফতার করে না, মনে রাখবেন, জালেম সরকার কোন ফাও হুজুরকে শুধু হাফেজ আর মুফতি হলেই গ্রেফতার করবে না, এমন কোয়ালিটি সম্পন্ন লোক হতে হবে। ওই হাফেজকে গ্রেফতার করো যে হাফেজ শুধু হাফেজ না, ওই আলেম শুধু আলেম না। প্রিয় ভাইরা, জালেম শাসক কোন ফাও হুজুরকে গ্রেফতার করে না, শুধু ইমামতি করবে, ইমামতির যোগ্যতা আছে, এই হুজুরকে গ্রেফতার করে লাভ হবে না। আজ মিশরের জেলখানায়, আজ ভারতের জেলখানায়, সারা দুনিয়ার জেলখানায় যত আলেমগুলি বন্দি, সম্পূর্ণ আলেম, কোয়ালিটি সম্পূর্ণ আলেম বন্দি, শুধু ইমামতি করতেই জানে না, শুধু ভাইস প্রিন্সিপাল আর প্রিন্সিপাল দায়িত্ব নয়, ইমামতি করার যোগ্যতা যেমন আছে, মাদ্রাসা মসজিদ চালানোর যোগ্যতা যেমন আছে, মসজিদ মাদ্রাসা চালানোর যোগ্যতা যেমন আছে, এলাকার মানুষের জনপ্রতিনিধি
মন্ত্রী করার যোগ্যতা তেমন আছে, এমপি হওয়ার যোগ্যতা তেমন আছে, মন্ত্রী হওয়ার যোগ্যতা তেমন আছে। জালেম শাসক ওই সমস্ত আলেমদেরকে টার্গেট করে যারা এমপি মন্ত্রী দেশের রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা আছে এমন আলেমদেরকে জেলখানায় বন্দী করে। শুধু হুজুর হইলেই গ্রেফতার করে লাভ হবে না, ঠিক কিনা বলে? আমার দেশে হুজুর আছে না, হাজার লক্ষ হুজুর আছে, সব হুজুরের দরকার নাই। যেই হুজুর মাহফিলে পা দিলে 10-20-50 কিলোমিটার রাস্তা জায়গা হবে না এমন হুজুর টার্গেট করো, ঠিক কিনা বলেন? শুধু পান খাতে হুজুরের গ্রেফতার করে কোনো ফায়দা নাই।